সালামু আলাইকুম সবাইকে, আশা করি সকালে ভালো আছো। তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আবার চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। দেখো বর্তমানে যে পরিমাণ গরম পড়ছে, এদিক দিয়ে আমরা কিন্তু গরম একদম পাগল হয়ে যাচ্ছিলাম। তো ভাবতেছিলাম কি করা যায়। দেখো ওই দিক দিয়ে সবাই দেখতেছে কম বেশ সুইমিং পুল তৈরি করে বাড়িতে গোসল করতেছে। তো আমি আর আমার মামা মামা বাইক না কেন আমরা মিস করবো এই জিনিসটা। মামা বাইক না যখন একসাথে থাকি তখন আরও মজা হয়, আরও দুষ্টুমিটা একটু ভালো লাগে। তো সেই জন্য আমরা দুষ্টামি করে ভাবলাম একটা সুইমিং পুল তৈরি করে ফেলি বাড়িতে। হ্যাঁ, আর দুজনে মিলে একটি সুইমিং পুল তৈরি করলাম দুষ্টামি করে ছোট করে। আর দেখো এই দিক দিয়ে আমরা সুইমিং পুল ভরার জন্য আমরা কিন্তু কল ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, মামাকে বসছি কল থেকে ঠান্ডা পানি নিয়ে আসতে, সে কিন্তু ঠান্ডা পানি কল চেপে তারপর নিয়ে আসছে। আর হ্যাঁ, আমাদের মতো কারা কারা এইভাবে ট্রাই করছো এই গরমের মাঝে, তো অবশ্যই সবাই কমেন্টে জানাবা। আর এদিক দিয়ে দেখো মামা পানি ডালার সময় আমার মাথাটা একটু ফেটে দিলাম, আমার মাথা একটু পানি ডালার জন্য, কারণ চাপকলের পানি কিন্তু একটু বেশি ঠান্ডা আর বেশি ভাল লাগে একটু। আর হ্যাঁ, আজকে ভিডিওটা আরো বেশি মজা হবে, কারণ হলো আজকে আমরা এখানেই খাওয়া দাওয়া করবো আর এখানেই ঘুমাবো। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। যাই হোক, বালটি পানি ডালার পর মামা কিন্তু অবশেষে চলে আসছে ভিতরে। হ্যাঁ, আর ওদিক দিয়ে কল ছাড়া আসতে সমস্যা, পানিও ফুল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের সুইমিং পুলটা একদম ভরে যাচ্ছে, আমাদের গরিবের সুইমিং পুল। তো আপনাদের সেই ভালো লাগতেছে বুঝছে, এখানে কিন্তু বরফ ছাড়া হয়েছে, বরফ একটা বরফ চাষি। তো পানিটা অনেক ঠান্ডা করা হয়েছে, সে ভালো লাগতেছে এই মুহূর্তে। আর মামা এখানে খাবার খাবে হচ্ছে, খাবার নিয়ে আসতে আসতে দাঁড়ান, আমরা আজকে এখানে খাবার খাবো। আর এই দিকে দেখেন ঝর্ণার মতো পানি পড়তে আসছে, ঝর্ণা বন্ধ, ঝর্ণা বন্ধ এই মুহূর্তে। আর এদিক দিয়ে আমি আনন্দের ঠেলা মজার ঠেলা একটু পানিতে গড়াগড়ি করতেছি, সত্যি বলতে কি জানেন সেই ভাল লাগতেছিল, মামা বাইক একসাথে মজা করতেছিলাম। আর অন্য দিক দিয়ে কিন্তু আমরা ভাতের অর্ডার দিয়ে দিচ্ছি, ভাত নিয়ে আসবে এখনই। আর এদিক দিয়ে কিন্তু ভাত নিয়ে চলে আসছে মামার জন্য। আর হ্যাঁ, মামা এটা শখ করে আজকে ভাত খাবে এখানে। আর যা পরিমাণ গরম দেখো, আমরা দুষ্টমি করে এখানে ভাত খাইতেছি, কেউ অন্য কিছু মনে করবা না, মজা তো মজাই। মামা বাইক না একসাথে সেই ভালো লাগতেছে। আর হ্যাঁ, আমরা মামা বাইক না দুজন একসাথে যত সময় থাকি তত সময় আমরা মজা করি, এনজয় করি, আমাদের সেই ভালো লাগে দুজনে ছোটোবেলার থেকে একসাথে মজা করে যাচ্ছি। যাই হোক, অবশেষে খাওয়া দাওয়াটা শেষ করলাম। হ্যাঁ, মামার সাথে আমিও খেলাম অল্প কয়টা, তো সেই ভাল লাগছে, পানিও খেয়ে নিলাম এখান থেকে। তো এবার একটু রেস্ট করা যাক, এখানে শুয়ে থাকা যাক, এখানে শুয়ে থেকে একটু রেস্ট করি, বাইরে যে পরিমাণ গরম বা এই মুহূর্তে গেলে লস হবে, তো একটু এখানে রেস্ট করি মামা বাইক না মিলে একটু ঘুমিয়ে নিই। যাই হোক, আমাদের রেস্ট করা শেষ, আর শরীর অনেক ঠান্ডা হয়ে গেছে। আর হ্যাঁ, এত পরিমাণ ভালো লাগতেছে যা বলার বাইরে, কার যদি ইচ্ছা হয় মজা করে এরকম করতে, হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই, সুইমিং পুল বানিয়ে আপনারাও এরকমভাবে আমাদের মতো মজা করে গোসল করতে পারেন। এটা হলো গরিবের সুইমিং পুল। তো আজকে আমরা এখানে সব কিছু করলাম, খাবার খেলাম, ঘুমাইলাম, সব কিছু, একদিক দিয়ে গোসল করতেছে, একদিক দিয়ে খাবার খাইতেছে, তো সেই ভালো লাগছে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, সালামু আলাইকুম।